ভূমি সম্পর্কে আমাদের ধারণা থাকলেও পানি সম্পর্কে আমরা মাত্র 5% জানি। সমুদ্রের 2000 মিটার গভীরতায় এবং তারও নিচে এক কথায় সমুদ্রের তলদেশে কি রয়েছে তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। সমুদ্রের পৃষ্ঠ থেকে 2000 মিটারের মধ্যে কি রয়েছে এবং কোন কোন প্রাণী বসবাস করে তা নিয়ে আমরা আগেই একটি ভিডিও আপলোড দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সমুদ্রের 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ বসবাস করে। এটি দেখতে এতটাই কালো যে সমুদ্রের পানিতে এটিকে দেখা সম্ভব নয়, তবে লাইটের মাধ্যমে এই প্রাণীটিকে দেখা যায়। এবং 2250 মিটার গভীরে কোলোসাস স্কুইড বসবাস করে। এদের শরীরে শিকড়ের মতো জাল থাকে এবং এদের জালে ধারালো দাঁত থাকে যার মাধ্যমে তারা শিকার করে। খুব সহজেই তারা তাদের শিকারকে মেরে ফেলতে পারে এই দাঁতের মাধ্যমে। আমরা যদি আরও গভীরে যাই তাহলে 3800 মিটার গভীরে পৌঁছে যাব, আর সেখানে রয়েছে বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। আরও 200 মিটার নিচে গেলে 4000 মিটার গভীরতায় সমুদ্রের যে স্তর শুরু হয় তাকে বলা হয় অ্যাবিসাল জোন, যেখানে পানির চাপ থাকে 11000 PSI। এখানে সমুদ্রের সব অদ্ভুত প্রাণীর দেখা মেলে। 4781 মিটার নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে 6000 মিটার গভীরতায় এই জায়গাটিকে বলা হয় দ্য হেডাল জোন। এই অঞ্চলে পানির চাপ সমুদ্রের পৃষ্ঠের তুলনায় 11000 গুণ বেড়ে যায়। 6500 মিটার গভীরতায় শুধুমাত্র মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যেতে পারে। এই সাবমেরিনটি সেই সাবমেরিন যেটি টাইটানিকের ডুবে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। 8828 মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্ট উল্টো করে সাগরে ফেলা হয়। এর নিচেও আরও অনেক কিছু রয়েছে। মানুষ সমুদ্রের সর্বশেষ কত মিটার গভীরতায় গিয়েছিল এবং কারা গিয়েছিল তা নিয়ে আমাদের রয়েছে পরবর্তী ভিডিও। সমুদ্রের আরও জানা অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।